গুড ইভিনিং, চলে এসেছি। তবে আজকে সকালে আসিনি, আজকে আমি সন্ধ্যেবেলা এসেছি, বুঝতেই পারছো। আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, আর এখন আমি যেহেতু দেবী পক্ষ শুরু, তো পুজো পুজো একটা মনে চলেই আসে, তো আমি আজকে আমার দেবীর কাছেই বসলাম। ভাবলাম তোমাদের আজকে আমার সন্ধ্যেটা আমি তোমাদের সঙ্গে এইভাবে শেয়ার করি। তো যথারীতি চা নিয়েও চলে এলাম, এখানে বসে মাটিতে বসেই চা খাই। তাহলে বলো এবার তোমরা সবাই কেমন আছো? আমি আছি, সব সুখ দুঃখ হাসা কান্না ভালো লাগা খারাপ লাগা সব নিয়ে আছি। কারণ না, সব মানুষ সবসময় একদম পরিপূর্ণ না, সবার জীবনে একদম হাসি খুশি আনন্দ সবসময় থাকে না। কিছু কিছু অসুবিধা হয়, কষ্ট হয়, দুঃখ হয়, কিন্তু আমরা এগুলোকে ওভারকাম করে করতে চেষ্টা করি। সেই রকম সেই ক্ষেত্রে আমারও কিছু আলাদা না। তো তোমাদের সঙ্গে আসলে কি বলতো, কিছুক্ষণ নিজের মনকে ভুলিয়ে রাখি যে এই জিনিসটা করে আমি অনেক আনন্দ পাবো, আমি অনেক হাসতে পারবো। আর সংসারে যা থাকে, ছেলে মেয়ে হাজবেন্ড, আমার তো আর সেরকম কিছু নেই, তো আমি এমনি। কিন্তু আদার্স কিছু কিছু ব্যাপার থাকে যেগুলো একটু কষ্ট হয়, তো ওগুলোও ব্যাস এখানে বলে দিই। আমার মনে হয় এই জায়গাটা বলে দিলাম, বলে দিলে আমার মনটা হালকা হয়ে যায়। তো সেই রকমই, আর এমনি সব ঠিকই আছে। তো এখন কি করি ভাবলাম, কি বলো, সন্ধ্যেবেলা কেন আসি? অবশ্যই কিছু খানা পিনা এই ছাড়া তো চলবে না। আর এবার তো পুজো অনেক দেরিতে, যেহেতু মানে পাজির ব্যাপার ট্যাপার আছে বলে সমস্ত একটু উনিশ বিশ হয়ে গেছে, তো আমাদের প্যান্ডেল হয়ে গেছে, শুধু কাপড় যে দেয় প্যান্ডেলে ওই কাপড়টা হয়নি, ওই খাঁচাটা হয়ে গেছে, বাঁশের যে এটা মানে স্ট্রাকচারটা ওটা হয়ে গেছে। তো যখন ওটা কাপড় দেবে তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এখন আমার ছেলে জিমে গেছে, তো ছেলে এখন এইসব খাওয়ার, ওর মাঝে মুড হলে এটা খাবো ওটা খাবো, আর না হলে খায় না। জিমে যেদিন যায় সেদিন ওর একদম রুটিন বাঁধা খাবার, যেদিন জিম থাকে না সেদিন বলে মা একটু এটা করো একটু ওটা করো। তো আজকে আমার মেয়ের ফরমাইশ, মা আজকে চিকেন বলস খাবে, তো আমি ওই ভাবলাম যে চিকেন বাড়িতে তো রোজই আসে ছেলে, জানি তোমরা, আমার ছেলে চিকেন ছাড়া চলে না, তো ওখান থেকেই আমি কিছুটা বোনলেস চিকেন সরিয়ে রেখে ওটা দিয়ে আমি জাস্ট ভাবলাম একটুখানি চিকেন বলস আর চিকেন ফিঙ্গার ভাবলাম বানাবো। এখন যাই রান্নাঘরে কতদূর কী করতে পারি, কেননা এই গরম আমাদের পিছু ছাড়ছে না, তো এর মধ্যেই করতে হবে, কেননা পেটটাকে তো আমরা ওই করতে পারবো না, মানুষের পেট মুখ এই তো, এটাই তো সব যার জন্য মানুষ এত কিছু করে। তো আমি ভাবলাম যে চা খেতে খেতে তোমাদের সঙ্গে একটু বকবক করি, তারপরে আমি কিচেনে যাব, আর কি বানাই কি করে বানাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটাই আসলে আমার কি বলতো, একটুখানি মনে কষ্ট আছে, আমি সেটা যখন আমি ভিডিও করি তখন সেই কষ্টটা আমি ভুলতে চেষ্টা করি। হ্যাঁ, যেই আমার ভিডিও করা হয়ে যায়, তোমাদের সামনে এলাম, হাসলাম, গল্প করলাম, আমার কাজ কিছু করলাম, সেগুলো তো আমি ওই সময় আমি সব ভুলে থাকি, কিন্তু পরে আবার খারাপ লাগে একটা, মানে আমার আজ কি বলবো তোমাদের, আমার দাদার খুব শরীর খারাপ, আমার মাও অনেক বয়স, তো ওরা এখানে থাকে না, আর এমন এখন সিচুয়েশান এই করোনার জন্যে আমি যে দৌড়ে গিয়ে ওদের কাছে চলে যাব সেটাও পারছি না। তো এই যখন ভিডিও টিডিও করে নিই, রাত্রিবেলা একবার মাকে ফোন করি, শুনি ভালো নেই ভালো নেই, খুব কষ্ট লাগে। তো যাই হোক, এইটা মাথায় নিয়ে 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 আমি আমাকে চলতে হচ্ছে, সারাদিন কাজ করি, আমার মাথায় ঘুরতে থাকে আমার দাদা কেমন আছে। আমার দাদা আমার থেকে অনেক বড়, তো তাও ফ্যামিলি আছে, মেয়ে ছেলে আমার বৌদি আছে, সবাই আছে। তো যাই হোক, এইসব নিয়ে চলতে হবে, কারণ আমাকে আমার সংসারও দেখতে হবে। আমি যদি সবসময় মুখ বানিয়ে থাকি বা দুঃখ করে বসে থাকি, ওদের ভালো লাগবে না, কারণ ওদেরও আমার দেখতে হবে। তাই বললাম, হাসি দুঃখ সবাই সব কিছু নিয়েই মানুষ, মানুষ কখনো একদম খুব হাসি, কখনো খুব সুখী, কখনো এটা বলা ভুল, প্রত্যেকটা মানুষের জীবনে একটা মানে সব কর্নার থাকেই। তো অনেক বেশি বলে ফেললাম, আসলে কি বলতো, কিছু কিছু ব্যাপার যখন মানে বলতে শুরু করি না তখন মুখ দিয়ে বেরিয়ে যায়, হয়তো দুঃখের কথা আমরা বললাম মানে বলা উচিত না, কারণ না তোমরা যেভাবে আমাকে দেখেছো আমি এইরকমভাবেই থাকতে চাই সত্যিকার, কিন্তু পসিবল হয় না। তো চলো যাই চাটা খেয়ে তোমাদের নিয়ে আমি আমার ডেলি ড্রামার কিচেনে যাই, চলো। তো চলো, আমি চলে এসেছি আমার যথারীতি স্থানে, চিকেন, সরি চিকেন চিকেন করতে করতে কিচেনকে চিকেনই বলে ফেললাম। তো আমি আমার
কিচেনে চলে এসেছি আর আমার এখন প্রিপারেশন আমি সমস্ত করে রেখেছি, গুছিয়ে গাছিয়ে রেখেছি। জাস্ট আমি তোমাদের দেখাবো স্টেপ বাই স্টেপ, তোমরা আগে দেখে নাও, তারপরে আমি পরে ফ্রাই করব। তো চলো আমার সঙ্গে এসো, ক্যামেরাটা নামাতে হবে। চলো তাহলে আমি সব থেকে প্রথমে যেটা তোমাদের দেখাবো, আমি এই আমার চিকেন, এটা আমি সকালেই মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছিলাম, এর মধ্যে আমি কোনো ম্যারিনেশন এখনো দিইনি। এবার তোমাদের সামনে আমি দেব, তো এর মধ্যে আমি যা যা দেব সেইগুলো হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর তোমার ধনে পাতা। আদা আমি কুচি করিনি, আদা আমি গ্রেট করে নিয়েছি। এটা হলো, আচ্ছা এখানে আমি ভাবছি একটুখানি অন্যরকম কিছু দিয়ে করা গেলে কেমন লাগে সেটা দেখছি। ব্ল্যাক পেপার, অরিগানো আমি ভাবছি একটু দেব, চিলি ফ্লেক্স একটু দেব, নুন তো লাগছে, আর একটু আমি চিজ কিউব করে রেখেছি, দেখো চিজের কিউব করে রেখেছি, আর দুটো ডিম, নুন, গোলমরিচ দিয়ে ফেটিয়ে রেখেছি। এগুলো আমি সমস্ত রেডি করে রেখেছি যাতে তোমাদের সামনে করতে গেলে ভিডিওটা লম্বা হয়ে যাবে, ওই জন্য জাস্ট নুন আর গোলমরিচ দিয়ে ফেটিয়ে রেখেছি। আচ্ছা একটু আমার ব্রেড লাগছে, এই বাইন্ডিং এর জন্য আমি একটুখানি ব্রেড দেব। আচ্ছা এইখানে আমি কি করেছি, যেহেতু আমার কাছে ব্রেড ক্রাম্প নেই বা বিস্কিটের গুঁড়ো যাই বলো সেটা নেই, তো আমি এখানে এই বিস্কিট টোস্ট বিস্কিট গুঁড়ো করেছি, তার সঙ্গে আমার কাছে একটুখানি কর্নফ্লেক্স ছিল, কর্নফ্লেক্স এই দুটো আমি মিশিয়ে একটু মোটা করে করে আমি জাস্ট এটা একটা পাউডার বানিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমি এটা কোট করব, আমার এই ফিঙ্গার বলো বা বলস বলো এগুলো আমি কোট করব। তো যা লাগছে এই ব্যাস, তেল লাগছে ফ্রাই করার জন্য। তো চলো এবার আমি শুরু করি আমার মিক্সিংটা, তোমরা দেখে নাও এই ব্যাপারটা, বুঝলে তো? ব্রেড ক্রাম যদি না থাকে বাড়িতে তাহলে তোমরা পাউরুটিকে টোস্ট করে ওটা দিয়েও ব্রেড ক্রাম করতে পারো, বা যদি না থাকে টোস্ট বিস্কিট আর একটুখানি কর্নফ্লেক্স, বাড়িতে তো অনেকেই কর্নফ্লেক্স খায়, ওই কর্নফ্লেক্স জাস্ট আমি এরকম ভাবে পাউডার বানিয়ে নিয়েছি। আচ্ছা এবার আমি এই চিকেনের মধ্যে এক এক করে সব দেব, পেঁয়াজ দিলাম, আদা, নুন, ব্ল্যাক পেপার, অরিগানো, চিলি ফ্লেক্স, এইবার আমি এটা সরিয়ে দেব। আচ্ছা এইবার ব্রেড, কিছুটা তেল, এবার আমি এটা মিক্স করব। Time to disappear.
তো চলো অ্যাটলিস্ট আমার এতক্ষণ ধরে গরমের মধ্যে আমি আমার চিকেন বলস আর চিকেন ফিঙ্গার দেখলে কি করে বানালাম, তোমরাও ট্রাই করো, অবশ্যই ট্রাই করো। আর ওই ডিম, লাস্টে ডিম আর এই বিস্কিট যেটা আমি করেছিলাম দেখালাম ওইটা দিয়ে। তো এটা হচ্ছে তোমার, সরি, এর মধ্যে ফিলিং দিয়েছি চিজ আর চিকেন, আর এটা হচ্ছে চিকেন ফিঙ্গার। তো এবার আমরা রেডি টু কুক, তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাস মানে ইয়ে করে দিয়েছি, এবার ফ্রাই করার পালা। তো চলো দেখে নাই ফ্রাই করছি, দেখতে পাচ্ছ। আর আমি সার্ভিং করব আমার এই ট্রেতে, তেল গরম হচ্ছে। এই চিকেন বলসের মধ্যে ভেতরে চিজ আর এটা এমনি ফিঙ্গার। আমি একটা খেয়ে দেখি, গরম খাওয়াতে স্যালাড, এই স্যালাড ছাড়া কিচ্ছু ভালো লাগে না। তো চলো, যার জন্য বানিয়েছি তাকে দিয়ে আসি। তাহলে আজকে আমার ভিডিও, আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম একটা রেসিপি দিয়ে, আর একটু তোমাদের সঙ্গে আগেই গল্প করলাম। তো চলো, আজকে আর বেশি ব্লগটা বড় করছি না, ছোট ছোট ব্লগ বেশি দেখতে ভালো লাগে, কিন্তু বোর হবে না। তো তোমরা অবশ্যই ট্রাই করো, খুব ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে। আর আমার জিমি বাবুকে একটু দেখে নাও, ও বসে আছে, বললাম না ও আমার বাহন, ও এখন বসবে, আমি খাবো, ও খাবে, বা আমার মেয়ে একটু ওকে দেবে, তো ওকে নিয়েই আমাদের চলতে হয়। তো চলো, আজকে টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। আমার মানে আজকে রেসিপিটা কেমন লাগবে অবশ্যই জানিও কমেন্ট করে, আর লাইকটা ভালো লাগে যদি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, গুড নাইট, ভালো থেকো, টাটা।